সারা রাত না ঘুমিয়ে যেইটা নিয়ে আমি বেশি চিন্তা করি যেই কাজটা আমি ভেবে রাখি পরের দিন সকালে উঠে সেই কাজটা তো আমার সাথে হয়ই না শুধু রাতের ঘুমটা নষ্ট করে এই সব আমি ভেবে রাখি কিন্তু সেই সব কিছুই আমার সাথে হয় না আর তার সাথে থাকবে আজকে যেহেতু শুক্রবার ছিল তো শুক্রবারের স্পেশাল রান্না রান্নাবান্না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না বান্না তো করতেই হবে বাসায় তো আজকে স্পেশাল রান্না বান্না এই যে গরু মাংস বের করে রাখছি গরু মাংসটা রান্না করব আর তার সাথে একটু মসুরির ডাল রান্না করব পাতলা করে তো আমি গত রাত্রে ভেবে রাখছিলাম যে আজকে রান্না করব হচ্ছে তেহারি মানে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব তো সারা রাত ভাবতে থাকলাম যে কি রান্না করব তো আমার এটা না খুব খারাপ অভ্যাস কার সাথে এমন হয় জানি না আমি হচ্ছে কি রান্না করব মানে পরের দিন কি রান্না করব সেটা আগের দিন ভাবতে ভাবতে আমার সময় চলে যায় আমি রেগুলার রাতের বেলা প্ল্যান করে রাখি যে পরের দিন সকালে উঠে আমি এই জিনিসটা রান্না করব তো রান্না করতে যে আমার প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় দেখা যায় যে অন্য কিছু রান্না করে ফেলি তো সব সময় আমার সাথে এমনটা হয় আর রাতে কিন্তু আমি আগের থেকেই ভাবনা চিন্তা করে রাখি মানে আমার এটা হ্যাবিট হয়ে গেছে তো কার সাথে এমন হয় আমি জানি না কিন্তু আমার সাথে তো রেগুলারই এমন হয় তো আজকে রান্না করবো তেহারি তো সকালবেলা ঘুম থেকে উঠেই সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম তেহারি রান্না করার জন্য তো রান্নাঘরে এসে দেখি যে মানে মশলা নাই যতটুকু পরিমাণে মশলা আছে ততটুকু দিয়ে তেহারিটা রান্না করা যাবে না তো কি আর করার এই যে পরে হচ্ছে ডিসিশন নিলাম যে এখন গরুর মাংস রান্না করবো তার সাথে একটু পাতলা ডাল রান্না করব। যেবার বাবা অবশ্য বাসায় আছে কিন্তু ও ঘুমিয়ে আছে ওকে যে হচ্ছে পাঁচতলা থেকে নিচে নেমে মশলাটা নিয়ে আসতে বলবো ও কিন্তু এখন কিছুতেই যাবে না আর আমিও যে নিচে নেমে মশলাটা নিয়ে আসবো আমারও আর ভালো লাগছিল না আসল কথা কি এই পাস্তালা নামতে বেশি একটা কষ্ট হয় না কিন্তু উঠতে আমার খুব কষ্ট লাগে আর যেবার যেহেতু ঘুমিয়েছিল তাই হচ্ছে ভাবছিলাম যে ও কখন ঘুম থেকে উঠে যায় আবার আমাকে না দেখতে পেলে অনেক কান্নাকাটি করবে তাই ভাবলাম যে থাক আজকে আর তেহারি রান্না করছি না আজকে গরুর মাংসই রান্না করি তার সাথে একটু পাতলা ডালও রান্না করব। তো এই যে গরুর মাংস কিন্তু বসিয়ে দিয়েছি আর হচ্ছে গরুর মাংস আমার আজকে আলু দিয়ে খেতে মন চেয়েছে অনেকদিন হলো গরুর মাংস আলু দিয়ে খাওয়া হয়নি তো মাংসের সাথে আলু দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে বিশেষ করে গরু মাংসের আলুটা খেতে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন তো এই যে গরু মাংসটা হচ্ছে আর এদিক থেকে আমি ডালটাও ধুয়ে নিচ্ছি ডালের ভিতর হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিক থেকে হচ্ছে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো মাংসটা নামিয়ে এখন আমি ডালটাও বসিয়ে দেব তো আজকে তো শুক্রবার যেবার বাবা হচ্ছে শুক্রবারের দিন একেবারে নামাজ পড়ার পরই হচ্ছে দোকানে যাই তো ভাবলাম হচ্ছে আজকে বাসায় যেহেতু আসে আর শুক্রবার আজকে একটু গরু মাংস রান্না করি তো যেবাও বাও ঘুমিয়ে আসে আর আজকে যেবার কথা কি বলবো ও ঘুম থেকে উঠেছে আজকে দুপুর একটার সময় চিন্তা করতে পারছেন কতটা পরিমাণে ও ঘুমিয়েছে তো ও যে কি শান্তির ঘুম দিচ্ছে তো ওর মতন শান্তির ঘুম আমি যে কতদিন ঘুমাইনি মানে রাতেও ঘুমাই না আমি তো দিনে কোনো দিনই ঘুমাতে পারি না আর রাতে তো যখন ওরা ঘুমায় যায় তারপরে আমি রাত জেগে ফোনের কাজ করি এডিট করি যে কারণে আমার রাতের বেলাতেও খুব ভালোভাবে ঘুম হয় না আর বেলায় তো কতদিন ঘুমাইনি তার ঠিক নাই তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছিল আমি ডালে হচ্ছে হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে গরম পানিও দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে ডালটা একটু ফুটিয়ে নেবো তারপর তেলে দেব তো ডালে শেষে যেটা দিই এটাকে তো আমরা বলি তেলে দেয়া তো অনেকে হচ্ছে ফোড়ন বলে তারপর হচ্ছে বাঘার বলে আমরা কিন্তু তেলে দেওয়াই বলি তো আপনারা কারা কি নামে বলেন সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন তো তেলে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আর দেব আস্ত জিরা তো অনেকে পাঁচফোরণ দেয় পাঁচফোড়ন ডালে দিলে আমার কাছে কেমন একটা আশারি ফ্লেভার লাগে যে কারণে ভালো লাগে না তো এই যে এখন হচ্ছে ডালের ভিতর ফোড়নটা দিয়ে দিলাম তো ডালটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর হচ্ছে নামিয়ে নেব তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এটাই ছিল গরুর মাংস আর ডাল তো রান্নাবান্না কমপ্লিট আর ওর দিক থেকে হচ্ছে ভাতটাও চুলোয় দিয়ে দিয়েছি তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেলে নতুন তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ